আড্ডা নিবেদন করছেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। গুড ইভিনিং, প্রত্যেক দিনের মতো আরো একটি সিনেহলিক আড্ডা নিয়ে আমরা চলে এসেছি আরোহী নিউজের ফেসবুক লাইভে। আমি রয়েছি মাসুমা এবং আমার সঙ্গে রয়েছে শ্রীতমাদি। তবে আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে কমেডি ফিল্ম নাকি ভাড়ামো। আমরা যে ধরনের কমেডি মুভি আগে দেখতে পেতাম ভানু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ বা উৎপল দত্তের সময়, সেই ধরনের ছবি কিন্তু আমরা এখন কোথাও গিয়ে হলেও দেখতে পাই না। বাংলায় সেরকম ধরনের সিনেমা কিন্তু একেবারে উঠে গিয়েছে বলা যায়। তো শ্রীতমাদের প্রথমেই যে বিষয় তোমার কাছে যাবো, যে এই যে আগে আমরা যে ধরনের সিনেমা দেখতে পেতাম, এখন কিন্তু সেই ধরনের বাংলা কমেডি ছবি কিন্তু আমরা একেবারেই দেখতে পাচ্ছি না। তো কেন হচ্ছে এটা? দেখো, প্রথমে একখানা জায়গায় চলে আসা যাক যে আগের থেকে এখনকার জেনারেশন পাল্টেছে, আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে, আমাদের পছন্দ চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন যে চার মূর্তি, ভ্রান্তিবিলাস, বাক্সবদলের মতন সিনেমা যেখানে আমরা দেখেছি, সেখানে কেন এতটা সুন্দর গল্প নির্ভর সিচুয়েশনাল কমেডি আমরা দেখতে পাই না? এই প্রশ্নটা যদি জোর দাও তাহলে কিন্তু পাশাপাশি আরেকটা জিনিসও চলে আসে যে আমরা এখন যে সিনেমাগুলো দেখছি কমেডির নামে সেগুলো আদৌ কতটা মজাদার। লাস্ট কোন খুব মজার সিনেমাটা তুমি দেখেছো বলে তোমার? ধরো হরিপদ ব্যান্ডওয়ালা, বা তোমার যদি বলো আর কি দেখেছি, এটাই দেখেছি, হইচই আনলিমিটেড। হ্যাঁ, হইচই আনলিমিটেডও দেখেছি। আমার খুব পছন্দের একটি সিনেমা রিসেন্ট পাস্টে যদি মজার বলি তাহলে হইচই আনলিমিটেড। এবার তুমি এই সিনেমাটা দেখে কেন মজা পেয়েছিলে? মানে তুমি যখন এই সিনেমাটা, তুমি যে সিনেমাটার নামটি বললে, তুমি বললে কি হরিপদ ব্যান্ডওয়ালা, মানে অঙ্কুশের ওরকম একটা ফানি ক্যারেক্টার, ওরকম মজাদার একটা অভিনয়, স্বাভাবিক একটা কমেডি ব্যাপার থাকে না? তো হ্যাঁ, এবার কমেডি বলতে তুমি কোনটা বোঝো? সিচুয়েশনাল কমেডি, নাকি তুমি পাঞ্চ লাইন নির্ভর কমেডি বলছো, নাকি তুমি বলছো একজন অ্যাক্টর সেরকম নানা ধরনের এক্সপ্রেশন সেই কমেডিটা? না দেখো শ্রীতমাদি, সিচুয়েশনাল কমেডিটা তো আছে, কিন্তু একজন অ্যাক্টর তাকে, মানে সে যখন কমেডি অভিনয় করছে তখন তাকে কতটা দর্শক নিতে পারছে সেটাও তো একটা ম্যাটার করে না? প্রথমত একটা বড় জায়গা চলে আসছে এক্ষেত্রে, তাহলে কমেডি অ্যাক্টর বলতে তুমি কাদের বলছো? কারণ যত সময় এগিয়েছে আমরা এটা নিয়ে বহু জায়গায় বহুবার তর্ক হয়েছে যে কমেডি অ্যাক্টর কারা। কমেডি অ্যাক্টর বলে কিছু হয় না, মানে একজন অভিনেতা খুব ভালো কমেডিটা করতে পারে মানেই তাকে স্টেরিওটিপিক করে দিয়ে এ কমেডি অ্যাক্টর, এ শুধু কমেডি করবে, এটা এই ধারণাটা কিন্তু ইন্ডাস্ট্রি ভেঙে দিয়েছে একদম। যদি আমি আমাদের কথা, মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কথা বলি, রুদ্রনীল ঘোষকে আমরা একটা টাইমে দেখেছি কন্টিনিউয়াস কমেডি করেছে, কিন্তু তারপরে বিভিন্ন পরিচালকের হাত দিয়ে তাকে যখন নানাভাবে ইউজ করা হয়েছে, আমি যদি রাজকাহিনীর কথার মতো বলিও তাহলে ওরকম একটা সিরিয়াস চরিত্র তাকে ওইভাবে ইউজ করা হয়েছে। জম্বিস্তান কয়েকদিন আগের একটি সিনেমা, সেখানে যেভাবে তাকে ইউজ করা হয়েছে, তাহলে কিন্তু মানে ওই বেড়াটাই ভেঙে যাচ্ছে যে এটা কমেডি অ্যাক্টর। আবার পাশাপাশি যদি যীশু সেনগুপ্তর কথা বলি, যীশু সেনগুপ্তকে আমরা স্বাভাবিকভাবে একটু সিরিয়াস চরিত্রে দেখেছি, যে চরিত্রগুলো মনে অনেকক্ষণের জন্য দাগ কেটে যায়, রেশ রেখে যায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন আমরা যীশু সেনগুপ্তকে দেখলাম কোথায়, আমরা দেখলাম যে আমরা তখন ভাবতেই পারিনি আরে এই অভিনেতাকে দিয়ে এই জিনিসটা বার করা যায়। তাহলে ওই মানে ওই প্রশ্নটাই কিন্তু খুব ইনভ্যালিড হয়ে যায় যে কমেডি অ্যাক্টর কে হয় বা কমেডি অ্যাক্টর কে না হয়। আরও একখানা জিনিস, খুব গম্ভীর থেকে মানে কমেডি নির্ভর ছবি বা তুমি জীবনের ক্ষেত্রেও যদি দেখো, যে বিভিন্ন জিনিসে একজন একটা খুব বোকা বোকা কথা বলেছে, একদম দুম করে পড়ে গেছে, বা একটা ভুল কারুর জন্য হয়েছে, সেই ঘটনাটা দেখে তোমার হাসি পেয়ে গেল, তুমি কিন্তু ইমিডিয়েটলি ভেবে ফেললে না যে আচ্ছা এ কিন্তু মজার এক্সপ্রেশন দিয়েছে, আচ্ছা এ কিন্তু মজার একটা কথা বলেছে, ঘটনাটা অনুযায়ী তুমি হেসেছো। চার মূর্তির কথা যদি আমি বলি, সেখানে মানে খুব মানে সারল্য নিয়ে যখন বাংলার সেখানে কথা বলা হচ্ছে বা কোনো কথা বলা হচ্ছে, তুমি ওগুলো শুনেই হেসেছো, তার মধ্যে কিন্তু জোর করে একটা পাঞ্চ লাইন, একটা পানিং ঢোকানো, একটা ফান ফ্যাক্টর তৈরি হবে বলে কিছু করা, এরকম না। মানে সেখানে যখন ওই ট্রেনের মধ্যে এসে আমি ঘুটঘুটানন্দ যখন মানে নিজের বলছে কাল সর্প যোগের কথা যখন বলছে, তুমি ওভারঅল ঘটনাটা বুঝতে পারছো, এখানে একটা মজার কিছু গল্প চলে, মানে এটা একটা ঢপবাজি তুমি দেখে ব্যাপার। কিন্তু কোথাও গিয়ে দেখো শ্রীতমাদি, যে এখনকার ছবিগুলো যেন একটা জোর করে হাসানোর একটা ব্যাপার থেকে থাকে, এটাও কিন্তু হয়ে থাকে। হ্যাঁ সেটাই তো, মানে আমি যেটা তোমাকে বললাম যে যে ধরনের ছবি আমরা আগে দেখেছি তোমার রবি ঘোষ বা ভানু বন্দ্যোপাধ্যায়ের যে সিনেমাগুলো, আর এখনকার তুমি অঙ্কুশের ছবি বলো বা ওই যে আনলিমিটেড এর কথা যদি বলো, সেটা খুব মজা পেয়েছে দর্শক, আমিও খুব মজা পেয়েছি দেখে, সেটা মানছি। এবার দেখো, যে কোনো সিনেমারই একটা টিজি থাকে, চার মূর্তির যে মানে এটা সেইভাবে বলা যায় না যে চার মূর্তি, বসন্ত বিলা বা ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট যে টিজি, তারা এই সিনেমাগুলো দেখেনি, কিন্তু তারা
আমরা একটা ক্লাসিক মানে ফর্ম অফ কমেডি দেখে নিয়েছি সেখানে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা কম্পারিজন চলে আসে যে এইগুলো কোথাও গিয়ে এগুলোকে একটা ফিকে মনে হচ্ছে, ঝাঁপ মেরে দিলাম, এই ঘোড়া নিয়ে দৌড়ে চলে গেলাম, এই একটা বাইক অ্যাক্সিডেন্ট হলো সেখানে কেউ হুড়মুড়িয়ে পড়ে গেল, সেই একটা পুলিশে কেস খেলাম, এই এইগুলোই কি কমেডি নাকি একটা ওভারঅল একটা গল্প এমন ভাবে আমি ফাঁদলাম যে গল্পটাই আমাকে হাসাতে বাধ্য করলো, কোনটা কোন কমেডি ফর্ম হিসেবে নেবে, মানে তুমি কি ধরনের সেটাকে দাঁড়িয়ে তোমার পয়েন্ট অফ ভিউ কিন্তু ম্যাটার করে যায়। শ্রীতমাদি অমিতাভ চক্রবর্তী বলেছেন, কমেন্ট করেছেন, কমেডি ইজ নাথিং বাট টাইমিং, এটাও এটা তো তুমি স্বীকার করবে অবভিয়াসলি, সেটাই তো বলা হলো অমিতাভ, সেন্স অফ হিউমার বাট টাইম, এগুলো তো কমেডি, সেন্স অফ হিউমারটার সঙ্গে আর যেটা অমিতাভবাবু মেনশন করলেন যে কমেডিটার সঙ্গে টাইমিংটা খুব মেনটেন করে যায়, মানে মানে টাইমিংটা খুব পাশাপাশি চলে, কারণ যদি দুম মানে এমন অনেক ঘটনা আছে, এমন অনেক জায়গা আছে যেখানে পাশাপাশি দুজন অভিনেতা যখন দাঁড়িয়ে থাকে বা একটা প্রপসের সঙ্গে যখন একটা কমেডির জায়গা তৈরি হয় বা মজার একটা ক্ষেত্র তৈরি হয়, তখন সেই মুহূর্তটা মানে সেই পার্টিকুলার প্লাগ পয়েন্টটা কোনটা সেটা একজন অভিনেতাকে ধরতে হয়, এবং সেই বুনোরটা অনেকটাই ডিপেন্ড করে অভিনেতার সঙ্গে সঙ্গে যে গল্পটা লিখছেন, যে ডিরেক্টর লেন্সবন্দি করছেন তার উপর, সেটাও একটা বড় ব্যাপার। এবং এবং একটা বড় জিনিস কি বলতো, আমাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের নিজস্ব দর্শনের উপর তৈরি হয় একেবারে, কিন্তু শ্রোতাদের কোনটা দেখে তুমি মজা পাবে, কোনটা দেখে আমি মজা পাবো, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য। কিন্তু 74.5-এর যে মাসিমা মালপোয়া খামো এই যে পার্টিকুলার কথাটি, এটা কিন্তু দর্শককে খুব বেশি হাসিয়েছিল। হ্যাঁ, এরকম এরকম বেশ কিছু ডায়লগ তো কাল্ট হয়ে গেছে যুগের পর যুগ ধরে, মানে শুধুমাত্র ওই পার্টিকুলার ওই মানে ওই ডায়লগটা থেকেই কিন্তু দর্শক মজা পেয়েছিল। হ্যাঁ, এরকম অনেক বললাম তো তোমাকে, যদি আমি চার মূর্তির কথা বলি, তুমি যেমন 74.5-এর কথা বললে যে শামটা ওটা কাল সর্প যুগের, হ্যাঁ, এবং ডায়লগের টাইমিংটাও তো একটা ফ্যাক্টর। হ্যাঁ, টাইমিংটা অফকোর্স একটা ফ্যাক্টর, আমি তো বলবো কি এটাকে আমি সম্পূর্ণ রকমভাবে সমর্থন করি, যদি ওই ওই সময় দাঁড়িয়ে পাশাপাশি মানে সঙ্গে সঙ্গে যেরকম সাধু বাবার মুখটা দেখানো হচ্ছে তার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা গ্রুপের মুখ দেখানো হয়েছে, এই দুটো ক্যামেরা পর পর মানে এর সঙ্গে এই এক্সপ্রেশনটা, এর এদের এই বোকামোটা, এর একটু অবাক হচ্ছে এটা দেখানো, এটাও কিন্তু একটা ডিরেক্টরের উপর ডিপেন্ড করে এবং এডিটরের উপরও খুব বেশি ডিপেন্ড করে। অমিতাভ চক্রবর্তী আবারও কমেন্ট করেছেন, এখন কমেডি সিনেমা থেকে বা কমেডি স্ক্রিপ্ট থেকে সেই টাইমিংটাই হারিয়ে গেছে। আচ্ছা, সেই টাইমিংটা হারিয়ে গেছে সেটা তো এবার অমিতাভবাবু এবার বলতে হয়েছে, সেটা ওই এগেন পয়েন্ট অফ ভিউ এর জায়গাটা চলে আসে, টাইমিংয়ের জায়গা থেকে প্রত্যেকজন ডিরেক্টর নিজের মতন করে বুনোটটা চেষ্টা করেন, প্রত্যেকজন অভিনেতা নিজের মতন করে বুনোটটা তৈরি করার চেষ্টা করেন, তারপরেও দাঁড়িয়ে হ্যাঁ যারা 74.5-এর মতন সিনেমা দেখে নিয়েছে, যারা ভ্রান্তিবিলাসের মতন সিনেমা দেখে নিয়েছে, বাক্সবদলের মতন সিনেমা দেখে নিয়েছে, ছদ্মবেশীর মতন সিনেমা দেখে নিয়েছে, তারা দাঁড়িয়ে একটা গল্প নিয়ে, তারা একটা গল্পকে ভালোবেসেছে। তবে এখনকার অনেক সিনেমা নিয়ে, বাংলা সিনেমার ক্ষেত্রে অনেক সিনেমা নিয়ে এই কমপ্লেনটা আসছে যে কেন এত জোর করে হাসানো, কেন এত ফোর্স ফিড হাসানো। এবার ফোর্স ফিড হাসানোটা কোনটা, সেটা যদি সেটাও কিন্তু একটা মানে হিউজ অ্যামাউন্ট অফ পিপল সেটা নিচ্ছে, এবার তখন তো সেটা প্রোডিউসারের হাতে চলে আসে যে তাহলে এই জিনিসটা আমার দর্শক চাইছে, সেই কারণেই হয়তো টাইমিং এর ক্ষেত্রে তাদের সঙ্গে আপনাদের পছন্দের কিছু অমিল, আবার কিছু দর্শকের সঙ্গে তাদের টাইমিং এর খুব বড় মিল চলে আসছে। শ্রীতমাদের সৌমিল ভট্টাচার্য কোশ্চেন করেছেন, যুগের সাথে ফিল্মের ট্রান্সফরমেশন ঘটেছে, কমেডি ফিল্মেরও হয়েছে ট্রান্সফরমেশন, কিন্তু বাংলা ছবির কি হয়েছে সেই ট্রান্সফরমেশন, কি মতামত আপনার? ট্রান্সফরমেশনটা হয়েছে, এবার সেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা একটা পার্থক্য, ওই যে কটা সিনেমার নাম বলছি তাদের পরে যে সিনেমার যদি আমি কেলোর কীর্তি বলি, রিসেন্ট পাস্টে বিবাহ অভিযান, যেখানে আল হাবিবি চা খাবি কি, এই ডায়লগটা আমাদের মধ্যে খুব পপুলার হয়ে গেছিল, ওই কিছু জিনিস আমাদের মনটা ছুঁয়ে দেয়, কারণ জিনিসটা আমাদের সারল্য এমন থাকে, খুব জটিল একটা মজার সিনেমা তৈরি করতে গেলে কিন্তু আসে না সেই ব্যাপারটা। ট্রান্সফরমেশন হয়েছে, হ্যাঁ আমি এটাকে সমর্থন করি, তবে ট্রান্সফরমেশনের রকম ভেদটা চেঞ্জ হয়ে গেছে, যেভাবে আগে গল্প বলা হতো সেইভাবে এখন গল্প বলা হয় না, আগে একটা নিটোল পরিষ্কার পরিচ্ছন্ন গল্প যেটা আমি দেখে আদ্যপ্রান্ত কাহিনীটার জন্যে হাসলাম, সেরকম গল্পের হয়তো একটা অভাব তৈরি হয়েছে একেবারেই। তো শ্রীতমাদি এবার যে বিষয়টা তোমার কাছে যাব, যে কমেডি অ্যাক্টর নাকি কমেডি স্টোরি, মানে কোনটার জন্য মানুষ কমেডি ছবি দেখবে? কমেডি ছবি প্রথমত মানুষ দেখবে হলো ট্রেলারটার জন্য, এবার সেই ট্রেলারটায় কি এলিমেন্ট আছে, ট্রেলারটা দেখে আমি কতটা মজা পেলাম। তারপর হইচই আনলিমিটেড এর একটা দারুণ প্রমোশন হয়েছিল, এবং তার সঙ্গে বড় একটা জিনিস কাজ করে গেছিল, অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছিল, দেব খরার মুখার্জি মানে তাবড় কনিনিকা মানে তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা, গল্পটার মধ্যে আমরা এমন কিছু পাচ্ছিলাম মানে ট্রেলারটা দেখেই আমরা এমন কিছু রিয়েলাইজ করছিলাম যে এর মধ্যে যেটা হতে চলেছে, মানে এরা ফুল গন্ডগোলের গল্প চলবে কিন্তু তার ভেতর থেকে কিছু একটা মজার কিছু হবে, এইটার জন্য দেখতে গেছি। বিবাহ অভিযান সেম জিনিস, বিবাহ অভিযান এটা নিয়ে প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে বিশ্বাদাসগুপ্তকে প্রশ্ন করেছিলেন একজন রিপোর্টার যে
বিয়ে এবং বিয়ে থেকে পালানো এই জিনিসগুলো তো ডান আন্ডারস্টেড, মানে ট্রাইড, তারপরে দাঁড়িয়ে কেন এই জিনিসগুলো, তারপরে দাঁড়িয়ে একই রকম কনসেপ্ট কেন? তখন খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন উনি। উনি বলেছিলেন যে বিরিয়ানিও তো আমরা খাই, একবার খেয়েছি, বারবার খেয়েছি, কিন্তু খেতে ভালোবাসি। তার মানে এমন অনেক গল্প আছে, এমন অনেক কনসেপ্ট আছে যেগুলো চিরাচরিত হয়েই গেছে, হয়েই গেছে, কিন্তু তারপরেও মানুষ যখন সেটাকে আবার তৈরি করা হয়েছে নতুন ফর্মে, নতুন ভাবে প্রিপেয়ার করে, ওপরে একটু হালকা ধনে পাতা, তারপর সে দুটো শশা দিয়ে যখন প্রেজেন্ট করা হয়েছে, সে জিনিসটা মানুষ নিয়েছে। বিবাহ অভিযানে কেন, মানে বিবাহ অভিযানে পুরো ট্রেলারটা না দেখে অনেকে বলেছে আচ্ছা তারপরে পালিয়ে যাবে, লাস্টে ঝামেলা হবে, এরপর এরকম কোনো কিছু, সেখান থেকে অনির্বাণ ভট্টাচার্যকে একটা অন্য মার্ক তৈরি করতে আমরা দেখেছি। তো সে জায়গায় দাঁড়িয়ে তুমি কমেডি অ্যাক্টর না কমেডি গল্প কোনটাকে আগে রেখে দেবে, সবসময় তো তোমার, তুমি মানে যেটা তুমি ওভারঅল দেখছো সেই অনুযায়ী ডিসাইড করে নিচ্ছ। একেবারেই। অমিতাভ চক্রবর্তী আবারও কমেন্ট করেছেন, হার্ড বাট একটা সিরিয়াস ফিল্ম, কিন্তু কমেডির অসাধারণ ব্যবহার আমরা দেখেছি, সৌজন্যের স্ক্রিপ্ট অ্যান্ড শুভাশিস্তা। এক্স্যাক্টলি তাই। যদি হার্বার্টের মতন সিনেমার কথা বলা হয় তাহলে তো চলে আসে সেই একই ঘটনাগুলো যে মানুষ কোনটা দেখে হাসবে। খুব গম্ভীর একটা সিনেমা, যেটা গুরুগম্ভীর একটি তত্ত্ব দিচ্ছে, কিন্তু তাতে এমন কিছু জায়গা তৈরি করা হয়েছে যেগুলো একদম নিত্য জীবনে আমরা দেখে থাকি, বা হয়তো নিত্য জীবনে দেখি না, কিন্তু একটু যদি ডিরেক্টর একটু অন্যভাবে যদি দেখানোর চেষ্টা করে তাহলে সেটা দেখে আপনি মজা পাবেন। সেক্ষেত্রে আমি একটা হিন্দি সিনেমার এক্সাম্পল বলবো, যে দিল্লিবেলি। দিল্লিবেলি একটি ডার্ক কমেডি, ডার্ক কমেডিতে আপনি কখন কখন হেসেছেন, মানে ঘটনাগুলোই সাজিয়েছে এরকম ভাবে যে পরপর জিনিসগুলো পরে, সেটা ওই দুম করে পড়ে যাওয়া হোক বা গাড়ির ভেতর ওই মানে গাড়ির ভেতরে চলে যাওয়া হোক, এইগুলো দেখে আপনি মজা পেয়েছেন। ওই মূর্খা বলে যখন লুকিয়ে চলে যাচ্ছে এই ব্যাপারগুলো দেখে আপনি মজা পেয়েছেন, কারণ ঘটনাগুলো রিলেটেবল, যে এরকম সত্যি যদি হয়। এটা মানে সবসময় একটা ফাস্ট মুভমেন্ট চলছে, একটা ফাস্ট পেসের মুভি, সেখানে যে ঘটনাগুলো পরপর পরপর ঘটে যাচ্ছে সে একটার সঙ্গে একটা লিঙ্ক যেমন সুন্দর করে করা যাচ্ছে, প্রত্যেকের এক্সপ্রেশনও তাই, মানে আপনি নিজে ওটার সঙ্গে রিলেট করে ফেলেছেন যে এই সিচুয়েশনটা কি ডেঞ্জারাস, আপনি হেসেছেন। কিন্তু শ্রীতমাদি তুমি যেরকম বললে ডার্ক কমেডি, তো বাংলায় কি সেরকম কোনো ছবি হচ্ছে দিল্লিবেলির মতো যদি বলা যায়? ডার্ক কমেডি বাংলায় না, মানে মানে ওভারঅল পুরোটাই ডার্ক কমেডি বলা যেতে পারে, এরকম সিনেমা বাংলায় হয়তো খুব একটা হচ্ছে না। তবে বাংলায় যে এক্সপেরিমেন্টটা খুব সুন্দরভাবে হয়, যেটা বাংলা এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বড় গুণ, সেটা হলো তারা যে কোনো সিনেমায় মজাটা কোথায় দিতে হবে, কিভাবে দিতে হবে দর্শককে, কোন কিসের মাধ্যমে, কোন কোন রসায়নটা, কোন কেমিক্যালটা কোথায় কিভাবে সুন্দরভাবে, ওই যে তুমি যেরকম বললে সুন্দর করে সাজানো, তারপর ধনে পাতা, হ্যাঁ হ্যাঁ, এবার কোনটা কিভাবে দিলে, কোন এলিমেন্টে কতখানি পোর্শনে দিলে আপনি তুমি দর্শক মজাটা পাবে, তারা কিন্তু বাঙালি সেন্টিমেন্টটা ভালো জানে। একেবারেই। অমিতাভ চক্রবর্তী আরো লিখেছেন যে কাজেই সিরিয়াস ফিল্মেও কমেডিটা ইউজ করা যায়, কিন্তু কিভাবে করব সেটা হচ্ছে আসল। ওই ডিরেক্টরের বুনটটা আমাদের বারবার বলছি, ডিরেক্টরের বুনটটা ডিরেক্টরের দৃষ্টিভঙ্গির উপর এটা অনেকটা ডিপেন্ড করে। তারপরে যার যে মানে আরেকজনের কথা না বললেই নয়, ডিরেক্টরের সঙ্গেই যাকে প্রায় পাশাপাশি বসানো যায়, প্রায় পাশাপাশি, সে হলো এডিটার। এডিটারের সঙ্গে ডিরেক্টরের দৃষ্টিভঙ্গির ম্যাচ, একজন অভিনয় অভিনেতা কিভাবে অভিনয়টা ফুটিয়ে তুলছে, মানে মজাটা সে কিভাবে দিচ্ছে, নিজে একটু না হেসে ধূপধাপ পড়ে না গিয়ে বা অকারণ ছ্যাবলামি না করে মজাটা দিচ্ছে, নাকি ছ্যাবলামি না করেই মজাটা দিচ্ছে। এবার তারপরে ডিরেক্টর এবং এডিটার দুজনে মিলে বসে সেলাইটা যেভাবে করবে ঠিক সেইভাবে দর্শক সেটাকে কমেডি ফিল্ম বলবে বা বলবে না, বলবে না। এমন অনেক মজার ছবি আছে, এমন অনেক মজার ছবি, দুর্ধর্ষ, আউট অ্যান্ড আউট কমেডি ফিল্ম বলা হলো, গিয়ে দেখে এই তো সেম ডায়লগ, এগুলো রোজই দেখি, একঘেয়েমি একটা, কি কমেডি ফিল্মের নামে ভাড়াবো, এরকম প্রচুর ছবি বাংলাতেও আছে, হিন্দিতেও আছে, হলিউডেও আছে। আরেকজন কমেন্ট করেছেন, এখনকার বাংলা সিনেমাগুলোতে স্বাদ থাকলেও মশলাটা হয়তো কোথাও ত্রুটি রয়ে যায়, যেটা তুমি বললে। ওই বললাম না, দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি, মানে আমাদের চ্যানেলের ক্যাপশন হলো গিয়ে, ট্যাগলাইন হলো গিয়ে, বদলাবে আপনার দৃষ্টিভঙ্গি, ঠিক সেই একই জায়গা থেকে, যে স্বাদটা হয়তো তৈরি হয়, কমেডি কমেডি ব্যাপারটা হয়তো বেশ কিছু ফিল্মের ক্ষেত্রে কোথাও নুন বেশি, কোথাও তেল কম, কোথাও ঝাল বেশি, সবই হয়ে যায়, কিন্তু সেই সত্যি দাঁড়িয়ে মনে ব্যাপারটা জমলো না, কিন্তু সেটা সব ফিল্মের ক্ষেত্রে নয়, কিন্তু একেবারে সব ফিল্মের ক্ষেত্রে নয়। মানে আমি যদি আমার পছন্দের রিসেন্ট বাস্টার সিনেমা বলি, ও যেমন বলছিল কেলোর কীর্তি, তুমি বলছিল হরিপদ ব্যান্ডওয়ালা, হরিপদ ব্যান্ডওয়ালা, আমি ওই সিনেমাটা দেখেছি, আমার ভাল লেগেছে, কিন্তু আমার সেটার থেকেও অনেক বেশি, এবার হরিপদ ব্যান্ডওয়ালাকে যেমন অনেক জায়গায় দেখে মনে হয়েছে যে একটু যেন ওভার অ্যাক্টিং বা একটু কোনো জিনিসগুলোকে একটু চড়া করে দেখি হাসানোর চেষ্টা। আবার পাশাপাশি যখন আমি হইচই আনলিমিটেড দেখেছি বা বিবাহ অভিযান দেখেছি, সেখানে একদম
একটা সাধারণ অভিনয় এবং মানে নরমাল এক্সপ্রেশনেও যে মানুষকে হাসানো যায় এবং তাতে একদম নরমাল কিছু মানে ডায়লগও মানুষকে হাসিয়ে ফেলতে পারে, সেটার মধ্যে জোর করে পাঞ্চ লাইন বা ওভার পাকামো করা কোনো ডায়লগ ছাড়াও যা হাসানো যায় দেখিয়ে দিয়েছে এই সিনেমাগুলো। দিয়া মল্লিক প্রশ্ন করেছেন, ভালো কমেডিয়ানের অভাব বেঙ্গলিতে বাঙালি নেই কিন্তু ভালো স্ক্রিপ্টের অভাব আছে বাংলায়। আচ্ছা কমেডিয়ান বলতে কারা, আমি মানে এইটা বুঝতে পারছি না, একজন স্ট্যান্ড আপ কমেডি করে মানে সে ভালো কমেডিয়ান, মানে সে কমেডি অভিনয়টা খুব ভালো করবে এমনটা কিন্তু সবসময় নয়। তুমি যেরকমটা বললে যে একজনকে কমেডি চরিত্রে অভিনয় করতে আমরা দেখেছি কিন্তু তাকে যে অন্য চরিত্রে দেখবো না তারও কিন্তু কোনো মানে নেই। বোমান ইরানিকে যেভাবে দেখে এসে, বোমান ইরানিকে যখন আমি থ্রি ডি রুজুনিলের কথাও বলি, হ্যাঁ আমি যে থ্রি ডিয়েটসে দেখে আমার হাসি পেয়েছে, কিছু জায়গায় বিরক্ত লেগেছে, তারপরে ওই অদ্ভুত এক্সপ্রেশন একটা খুব মানে লোকটার উপর আমার বিভৎস রাগ হয়েছে কিন্তু লোকটার এক্সপ্রেশনে আমার বিভৎস হাসি পেয়েছে, এই জায়গাটা তৈরি হয়েছে। আবার পাশাপাশি তাকেই যখন আমি জলি এল এলবি টুতে দেখছি তখন তাকে দেখে চেনাই যাচ্ছে না, তাহলে ওই কমেডি কমেডিয়ান বলে ওই কমেডি পার্টিকুলার কথাটা হয় না, এই এক না কমেডিয়ান ডেফিনেটলি হয় কিন্তু কমেডিয়ান মানে কমেডির অভিনয়টা খুব ভালো করবে, সেটা একেবারে না, অ্যাক্টরটা খুব ভালো হবে এমনটা সব সময় যুক্তিসঙ্গত নয়। সৌমিল ভট্টাচার্য আবারও প্রশ্ন করেছে, দিল্লি বিল্লি তো বললেন কিন্তু তাহলে মাত্র কি বিজলি কা মন্ডলা কে কি বলবেন? ওই এগেন যে কমেডি ফর্মটাকে উনি তুলে ধরতে চেয়েছে, ডিরেক্টরের গুণতে যেভাবে কমেডিকে তুলে ধরতে চেয়েছে, এখানে ক্রাইসিসকে তুলে ধরতে চেয়েছে, সেখানে সিচুয়েশনগুলো খুব সুন্দরভাবে ঘুরে ফিরে এসেছে, যেভাবে জিনিসগুলো তৈরি হয়েছে প্রত্যেকটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনা যেভাবে রিলেট করা হয়েছে সে জায়গা থেকে তো মজার সিনেমা লেগেইছে, কিন্তু এগেন ওই সমস্ত মজার ভেতর দিয়ে এখানে সিরিয়াস কন্টেন্ট তুলে ধরা, একটা সিরিয়াস বক্তব্যকে তুলে ধরা, মানে কোথাও গিয়ে যে কমেডি মুভিটা যেটা নিয়ে হওয়া উচিত সেটা কোথাও গিয়ে মোড়কটা কোনো জায়গায় ঘুরে যাচ্ছে, মোড়কটা কোথায় ঘুরছে, কমেডির মাধ্যমে মজা দিয়ে তৈরি তোমার জন্য একটা সিরিয়াস জিনিস আমি তৈরি একেবারে, মানে আমি যদি বলে কিন্তু সেই মজাটা কি মজা থাকছে, আমি যে শশা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে একটা স্যালাডই তোমায় তৈরি করলাম কিন্তু একটু হালকা ফ্রাই ঠাই করে তৈরি করে দিলাম যাতে একেবারেই। সন্দীপ আবারও কমেন্ট করেছেন, অন্য বসন্ত সিনেমাটা অসাধারণ হলেও কোথাও যেন একটা ত্রুটি রয়ে যায়, এই মুহূর্তে বাংলা সিনেমায় নতুন ভালো কোনো মুখ দেখতে পাচ্ছি না। ভালো কোনো মুখ বলতে তুমি কি ভালো অভিনেতার কথা বলছো নাকি নতুন মুখ বলছো সেটাও একটু ক্লিয়ার করো, নাকি তুমি বলছো যে যাদেরকে তুমি সিরিয়াস অভিনয় করে দেখে এসেছো তাদেরকে তুমি কমেডির চরিত্র যখনই দেখছো তাদেরকে দেখে মনে হয় না এর সঙ্গে এটা মিসম্যাচ যাচ্ছে কোনটা? আমি হইচইয়ের বেশ কিছু সিনেমা কন্টেন্টের কথা বলি, মিসম্যাচ, তারপরে ধরো খলিফা, এরকম বিভিন্ন কন্টেন্ট আছে যেগুলো দেখে একেন বাবু যদি আমি কথাগুলো বলি, এই ধরনের কন্টেন্ট কিন্তু হইচই তৈরি করেছে বা বিভিন্ন বিভিন্ন প্রযোজক এবং ডিরেক্টররাই তৈরি করেছে, এবার সেগুলো দেখেও কিন্তু তুমি হেসেছো, এবার কেন হেসেছো, তুমি সেটা ডায়লগের জন্য হেসেছো নাকি তুমি একেন বাবু চরিত্রে অনির্বাণ বাবুকে দেখে হেসেছো সেটা তোমার ব্যাপার, ওই অভিনয়টা ফুটিয়ে তোলা, মজাটা দেব কিভাবে দর্শককে সেটা আমার উপর। কিন্তু শ্রুতমাদের নতুন মুখ তো অনেক নতুন আর্টিস্ট আছে আর সে যাদের অভিনয় আমাদের খুব ভালো লাগছে একেবারেই নজর কাড়া, তাদের অভিনয় একদমই নজর কাড়া কিন্তু দর্শকের পছন্দ কোথাও গিয়ে হয়তো ডিফার করে যাচ্ছে, কিন্তু পার্টিকুলার যদি কমেডি মুভির কথা বলা হয় তো সেক্ষেত্রে বিষয়টা একেবারেই আলাদা। দেখো আমি তোমাকে বলছি যে ধরো উইন্ডোজের একটি সিনেমা বেরিয়েছিল কয়েকদিন আগে, সেটা হলো হামি, হামিতে একটি পার্টিকুলার জায়গায় খরাজ মুখার্জিকে দেখে দুর্ধর্ষ লেগেছে, মানে কিভাবে দুর্ধর্ষ লেগেছে রিজন বিহাইন্ড, ওখানে দেখাচ্ছে যে যখন ওর মানে বউয়ের সঙ্গে একজনের ঝামেলা লেগেছে, এবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় আসছে যে দাদা আপনার জন্য আপনি পাড়ার কাউন্সিলর, সেই সময় দাঁড়িয়ে যে খরাজ মুখোপাধ্যায় দুম করে একটা চেঞ্জ হয়ে যায় নিজের বউকে, তার আগে দাদা আপনি বসুন আপনার বউ যা করতে পেরেছে জানেন না, সঙ্গে সঙ্গে বল বল যে বউকে দেখে একদম চাপ কেমিটে ছাল তুলে দেবো টাইপের চলে গেলো, এই মুহূর্তটা তোমায় হাসিয়েছে একেবারে, এই ভুল বদলটা তোমাকে হাসিয়েছে। আবার আমি যদি বলি হামিতে একটি পার্টিকুলার জায়গা আছে যেটা উইন্ডোজে গেলেই আপনারা দেখতে পাবেন, মানে উইন্ডোজের ইউটিউব পেজে গিয়ে দেখতে পাবেন যে ওখানে বলা হয়েছে যে বিয়ের দায়িত্ব, যেখানে একটি বাচ্চাকে সুন্দরভাবে বোঝানো হচ্ছে যে তোমাকে তো ওটা এটা করতেই হবে, তখন কি হবে, তোমার ওটা দেখে কিন্তু হা হা করে হয়তো হাসি এসেছে কিন্তু মিটি মিটি একটা হাসি এসেছে, কারণ ঘটনাটা তোমাকে খুব সুন্দরভাবে বুঝিয়েছে, একটা সুন্দর সরল জিনিস তোমার চোখের সামনে তুলে ধরেছে একটু সহজ সাধারণভাবে একেবারেই। দিয়া মল্লিক কমেন্ট করেছেন, ভালো কমেডিয়ান বলতে ভালো কমেডি অ্যাক্টরের কথা বলছে, আমরা তো সেই বিষয়টা নিয়ে কথা বললাম, হ্যাঁ ভালো কমেডি অ্যাক্টরের কথা তো আমরা বললাম, রুদ্রনীল ঘোষকে আমরা ভালো কমেডি অ্যাক্টর দেখেছি, খরাজ মুখার্জিকে আমরা ভালো কমেডি অ্যাক্টর দেখেছি, শাশ্বতবাবুকে মানে অপুদাকে আমরা নানাভাবে দেখেছি যে ভালো কমেডি অ্যাক্টর, দেন এগেন ভুল হয়ে যাবে একটা জায়গাতেই যদি সে বলি কমেডি অ্যাক্টর, কারণ এনাদেরকে অন্যান্য বিভিন্ন চরিত্রে দেখে ফাটিয়ে দিয়েছে একেবারে, তাহলে কমেডি অ্যাক্টরের জায়গাটা ভুলে যাচ্ছি। এবার অনেক সময় একখানা জিনিস হয়তো আমরা ভুল করে থাকি, সেটা হলো স্টিরিওটাইপ আমরা করে দিই, আমরা স্টিরিওটাইপ করে দিয়ে ভাবি
একে দিয়ে এই জিনিসটাই ভালো হবে, তাই একে কমেডির ছাঁচে ফেলা যাবে না। অনির্বাণ ভট্টাচার্যের কথা যদি আমি রিসেন্ট পাস্টে বলি, অনির্বাণ ভট্টাচার্যকে দ্বিতীয় পুরুষে আমরা দেখেছি আমার মার কাটারই জায়গায়। তার আগে যখন আমরা বিবাহ অভিযানে দেখেছিলাম, তখন গণসাকে দেখে, গণসাকে দেখে তুমি হেসেছো কি হাসোনি? গণসা যখন মালতীকে প্রপোজ করছে, তখন ওই একটা ভুলভাল কবিতা, যে কবিতাটার হয়তো কোনো মানে নেই, সেরকম ওটাকে প্রপোজ করার চেষ্টা করছে। বা যখন গণসা যখন মানে নেশাগ্রস্ত অবস্থায় বলে ফেলছে, না আমি বাবু ভদ্রলোকের বাড়ির ছেলে, তখন তোমার ঘটনাটা দেখে হাসি পেয়েছে কিনা, মানে ওই একজন অভিনেতাকে কী কীভাবে কাজে লাগানো যাবে সেটার দায়িত্ব কিন্তু ইন্ডাস্ট্রির প্রযোজকের, ডিরেক্টরের ওপর চলে আসে একেবারে। দিয়া মল্লিক কমেন্ট করেছেন, তাহলে আপনি বলুন ক্যারেক্টার আর্টিস্টের কথা যে কমেডিটাও ভালো ভালো হয়তো করতে পারবে। অনির্বাণ ভট্টাচার্যের কথাই তো বললাম, ঋত্বিক চক্রবর্তীকে তুমি বিবাহ অভিযানে দেখে তোমার কী মনে হয়েছে? কমেডিকে করেছে কি, মানে কোথাও জোর করে হাসানোর চেষ্টা করেছে কি? বিবাহ অভিযান, এই বিবাহ ডায়েরি এমন একটি সিনেমা যে সিনেমাটায় একটা নর্মাল বিয়ের লাইফে কি হতে পারে, বিবাহিত জীবনে কি কি ঝামেলাগুলো হতে পারে, যাও গিয়ে মায়ের সঙ্গে সঙ্গে বসে বসে আমার নামে নিন্দা করো, তখন সোহিনী এই জায়গাটা বলেছে, তখন প্রচুর গৃহবধূ রিলেট করেছে যে আরে এটা তো আমার সঙ্গেও হচ্ছে আমার বরের। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ঋত্বিক চক্রবর্তীর কথা যদি বলি, যে ছাঁচে ফেলবেন উনি সেই ছাঁচে তৈরি, অনির্বাণ যে ছাঁচে তুমি ফেলবে সেই ছাঁচেই সে তৈরি হয়ে যাবে। আমরা যিশু সেনগুপ্তকেও তো আলাদা আলাদা চরিত্র দেখেছি, গুপ্তকেও দেখেছি, যখন আমরা রাজকাহিনীতে যিশু সেনগুপ্তকে, যে যিশু সেনগুপ্তকে দেখে তোমার গা গরম হচ্ছে, তাকেই তোমার কেলোর কীর্তিতে দেখে কি মনে হয়েছে? একেবারে। অমিতাভ চক্রবর্তী লিখেছেন, দ্যাট ইজ টাইমিং শ্রীতমা ম্যাডাম, খরচ মুখার্জি গ্রেট টাইমিং অ্যাক্টর। হ্যাঁ, এই সেটাই তো বললাম যে কিছু কিছু ওই অভিনেতাকে কিভাবে কাজে লাগানো যায়, এবং কিছু কিছু অভিনেতার এটা এটা হয়তো এটা মানে না বলতে বাধ্য হচ্ছি যে হ্যাঁ, যে খরচ মুখার্জি, রুদ্রনীল ঘোষ, এদের কাছে না কমেডির টাইমিংটা নখ দর্পণে, সেই জন্যই হয়তো তাদের ব্যাপারে এই কথাটা বারবার চলে আসে যে এদের দ্বারা কমেডিটা হয়, এরা কমেডিক অ্যাক্টারে। কিন্তু এখন জিনিসটা ভেঙে গেছে, যেটা বারবার বলছি, স্টিরিওটাইপ না করে যদি ভাবা যায়, এদের কয়েকজনের হাতে না ওই মজাটা নখ দর্পণে, পরাণ বন্দ্যোপাধ্যায়ও কিন্তু তাই, পরাণ বন্দ্যোপাধ্যায় একদম নখ দর্পণে থাকে, যে তারা যেটা করবে সেটা তোমাকে হাসাবেই হাসাবে একেবারেই। ইবিআরপি সন্দীপ প্রশ্ন করেছেন, প্রশ্ন না কমেন্ট করেছেন, খরচ তার বিকল্প হিসেবে এই মুহূর্তে নতুন কোনো হাস্যকর চরিত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার এই দিক থেকে বুম্বাদা, আবির্দা, পরমব্রতদা, কৌশিকদার বিকল্প মুখ কিন্তু এখনো টলিউডে ভাড়া চলছে, ভাড়া চলছে, ভাটা হবে হয়তো, ভাটা চলছে, একেবারে। হ্যাঁ, তাহলে তুমি এই সময় যাদের কথা বললে, তুমি পাশাপাশি ঋত্বিক চক্রবর্তীর নামটা কি নেবে না, অনির্বাণ ভট্টাচার্যের নামটা কি নেবে না, মানে এদের মতন অভিনেতাদের তুমি কি হিসেবে কনসিডার করবে বিকল্প মুখ হিসেবে? তুমি এক্ষুনি যদি একদম একদম অন্য ধাতের পাঁচটা নাম বলো সেটা হয়তো কঠিন, কিন্তু প্রচুর অভিনেতা উঠে আসছে কিন্তু, এবং তারা কিসের মাধ্যমে উঠে আসছে? এখন ওটিটির মাধ্যমে, কারণ ওটিটি এখন বিভিন্ন ট্যালেন্টকে সুযোগ দিচ্ছে, বহু ডিরেক্টরকে সুযোগ দিচ্ছে, বহু গল্পকে সুযোগ দিচ্ছে মুক্ত হতে, সেটাকে থেকে নতুন মুখ এইভাবে উঠে আসছে। তুমি এবার বিকল্পটা তুমি দেখতে চাইছো বা চাইছো না সেটা তোমার ওপর। আর তুমি বলে খরাজ মুখার্জির কোনো বিকল্প তৈরি হয়নি, কিছু কিছু অভিনেতার অভিনয় তো চোখে লেগে থাকে, মানে আমি কখনোই চার মূর্তিতে যে কজনকে দেখে এসেছি, আমি চিন্ময়বাবুর সঙ্গে কখনো বলতেই পারবো না যে তার বিকল্প কেউ আছে, আমরা তার বিকল্প ভাবতে পারি না, একেবারেই না, কাল্ট একটা জায়গা তৈরি করে দিয়ে গেছে, তারপরে তার বিকল্প আর বলে কিছু হয় না। আমরা এই হিসেবেই যদি দেখি যে বিকল্পটা কেন দেখব, সে একজন তার মতন অভিনয় করেছে, খরচ মুখার্জি খরচ মুখার্জির মতন করে হাসিয়েছে, অন্য কেউ অন্য কারোর মতন করে হাসিয়েছে, বিকল্পটা খোঁজা বোধ হয় ঠিক নয় একেবারে। পরিবর্তন রিপ্লেসমেন্ট কেন ভাবছি, প্রত্যেকের তো নিজস্ব ধরন থাকবে, একেবারে একই ধাঁচের সবাই হতে থাকে, তাহলে তো অভিনয়ের ভ্যারাইটিটাই খুব মুশকিল। সমীল ভট্টাচার্যা প্রশ্ন করেছেন, একটা ব্ল্যাক কমেডি আর ডার্ক কমেডি কেন বাংলায় হচ্ছে না? ব্ল্যাক কমেডি বা ডার্ক কমেডি বাংলায় হচ্ছে না, তার একটা বড় কারণ যদি বলা যেতে পারে, বাংলায় ব্ল্যাক কমেডি নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্টই হয়েছে, কিন্তু তার বদলে যে জিনিসটা হয়েছে সেটা হলো যে কোনো খুব কঠিন একখানা গল্পতেও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মজা দেখিয়ে দিয়েছে, ছোট ছোট ফান এলিমেন্ট, ছোট ছোট কমিক এলিমেন্ট তুলে দিয়ে দেখিয়ে দিয়েছে যে মজা এখানেও থাকতে পারে। গম্ভীর মানে শুধু গুরুগম্ভীর আলোচনা বাংলা বলে না, বাংলায় খুব গুরুগম্ভীর ছবিতেও ছোট ছোট মজা দিয়ে সেখানে হাস্যরস তৈরি করতে পারে। শ্রীতমাদি, তোমাকে একটা প্রশ্ন করি, যে আমি যেরকমটা বললাম যে উৎপল দত্ত বলো বা রবি ঘোষ বলো, তাদের যে কমেডি ছবিগুলো আমরা দেখে এসেছি আর এখন যেগুলো দেখছি, হইচই আনলিমিটেড বলো বা হরিপদ ব্যান্ড বলা বলো, এগুলোকে একটা মানে সিচুয়েশনাল কমেডি বলা যেতে পারে কোথাও গিয়ে?
তুমি বলছো হরিপদ ব্যান্ডোলা বা এই ধরনের সিনেমার কখনো মানে যে ছবিটা আমরা আগে দেখেছি আর এখন যেটা দেখছি না সিচুয়েশনাল কমেডি সেই হিসেবে বলা যায় না যদি তুমি কম্পারিজনে চলে যাও চার মূর্তি বসন্ত বিলাপ বাক্সবদলের সঙ্গে তাহলে বলবো না একটা ওভারঅল আউট এন্ড আউট গল্প আমাকে এমনটা হাসায় না একেবারে যেভাবে হাসায় সেটা হলো ওই মজার মজার কিছু এক্সপ্রেশন মজার মজার কিছু টুকটাক ঘটনা আমাকে হাসাতে পারে কিন্তু ওভারঅল গল্প আমাকে হাসিয়ে গেল না এরকম গল্প হয়তো কিছুটা কমতি আছে কিন্তু এই যে বাংলা ছবি বাংলা যে কমেডি মুভি যেটা মানে ঠিকভাবে কমেডিটাকে ফুটিয়ে তুলতে পারছে না এটার পার্টিকুলার কি কারণ থাকতে পারে কমেডি ফুটিয়ে তুলতে পারছে না এটা বলাটা কিন্তু ভুল আমি বলছি যদি তুমি কিন্তু এই যে জোর করে একটা হাসানোর ব্যাপার থেকে যাচ্ছে ওল্ড ভার্সেস নিউ এর যদি তুমি কম্পারিজন করতে যাও সেটাই বলছি ওল্ড ভার্সেস নিউ এর কম্পারিজনে যদি যাও তখন যেভাবে গল্পগুলো বলা হতো এখন কিন্তু গল্প বলার ধরনটাও চেঞ্জ হয়ে গেছে সেই কারণেই হয়তো কমেডিরও রকম ভেদটা চেঞ্জ হয়ে গেছে রকম ভেদ শ্রুতমাদি তো চেঞ্জ হয়েছে কিন্তু তখন যেভাবে একটা মানে দর্শককে হাসাতে পারতো কিন্তু এখন সেই জায়গাটা কি কোথাও গিয়ে মনে হয় না যে একটু কমেছে বা অনেকটা ডিফারেন্স কিন্তু দুটোর মধ্যে মানে কেন হচ্ছে এটা এখন তাহলে তাহলে যদি তুমি সেই জায়গাতেই বলো তাহলে বলতে হয় যে বাঙালি দর্শক হয়তো সেই গল্পগুলো পাচ্ছে না একটা নিটল মজার গল্প 74.5 এর মতন গল্প চার মূর্তির মতন গল্প ছদ্মবেশীর মতন একটা গল্প একটা সিম্পল গল্প যে এটা হবে লাস্টে দেখলে মিল হয়ে গেল এই তো ব্যাপার ছদ্মবেশী তো তাই তারপরে দাঁড়িয়ে তুমি হেসেছো কেন কারণ প্রতিটা মুহূর্তে তোমাকে টেনশনও দিয়েছে আবার একখানে এক পদ তোমাকে পিছিয়েও দিয়েছে এই জিনিসটা এই দোলাচলে তুমি হেসেছো কিন্তু তুমি জানো যে খুব গুরুগম্ভীর আমাকে বসে বসে কাঁদতে হবে 2 ঘন্টা একটা চরম রেশ রেখে চলে যাবে না এরকম কিচ্ছু নেই এই ঘটনার দোলাচলেই তুমি হেসে ফেলেছো একেবারে তো হ্যাঁ সেই জায়গায় হয়তো এরকম একটা সিম্পল গল্প যেটা যেটা শুধু গল্পটার জন্যই বা কাহিনী যা হচ্ছে সেটার জন্যই আমি হেসে মরে যাব এরকমটা হয়তো কিছুটা কম পার্থ দত্ত প্রশ্ন করেছেন আপনারা কি টিভিতে নেই আর একটা প্রশ্ন করেছেন মানে কমেন্ট করেছেন সুন্দর আলোচনা এই সময় আপনাদের উচিত টিভিতে ইয়ার হওয়া থ্যাংক ইউ সো মাচ পার্থ দত্ত শ্রীমতী থ্যাংক ইউ বলে দাও তবে টিভিতে আমরা এই মুহূর্তে নেই তবে আমরা খুব তাড়াতাড়ি টিভিতে আসবো তবে এই মুহূর্তে আমরা ফেসবুক ইউটিউবে আছি একেবারেই তবে আমাদের চ্যানেলের সমস্ত কিছু মানে সমস্ত আপডেট পেতে বা নোটিফিকেশন যদি পেতে চান তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর আমরা কিন্তু ঘন্টা একেবারেই তবে কিন্তু আমরা ফেসবুকে ঘন্টায় ঘন্টা লাইভ আসি আপনার যখন ইচ্ছে আপনি ফেসবুক খুলে বা ইউটিউব খুলে কিন্তু দেখে নিতে পারেন আচ্ছা পার্থ তুমি যখন জয়েনই করেছো আমাকে একটু কাইন্ডলি বলো লাস্ট কোন মজার বাংলা ছবিটা দেখে তুমি হেভি হেসেছো প্লিজ একটু কমেন্ট করো বা প্রশ্ন করে জানাও আমরাও একটু খুশি হব আমরা একটু খুশি হব এক্স্যাক্টলি হ্যাঁ একেবারেই সৌমিল ভট্টাচার্য আবারও প্রশ্ন করেছেন বাংলায় কাতুকুতু দেওয়া হাসানোর প্রবণতা কি বেড়ে গেছে সে যতই গল্প বলার প্যাটার্ন চেঞ্জ হোক না কেন একটা প্রপার স্ল্যাপস্টিক কমেডিয়ার স্টিয়ার বাংলায় তেমনভাবে নেই কেন আগে ছিল তুমি যদি কম্পারিজন করো হ্যাঁ মানে আগের তুলনায় সেই তো বললাম যে একটা সিম্পল গল্প যেটা দেখলে যেটা গল্পটা দেখে আমি বুঝতে পারবো একটা মানে একটা সমাজের একটা দিক তুলে আসবে সমাজের একটা দর্শন উঠে আসবে কিন্তু না অকারণে জোর করে পাঁচ লাইন পানিং দেওয়া নয় সেইটার হয়তো বেশ কিছুটা কমতি এখন আছে তবে বাংলা ওটিটি প্ল্যাটফর্মগুলো যদি তুমি চোখ রাখো তাহলে কিন্তু দেখা যাচ্ছে তারা এমন অনেক ধরনের গল্প নিয়ে আসছে এমন অনেক জিনিসকে নিয়ে কথাবার্তা তুলে আনার চেষ্টা করছে যেগুলো বাঙালি সমাজ বা আমরা চায়ের দোকানে একটু গোপনেই আলোচনা করি কিন্তু ওভারঅল জিনিসটা থেকে বেশ কয়েকজন মজা নেয় সেই মজাগুলো কিন্তু তারা তুলে আনার চেষ্টা করছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি সেটাকে কাতুকুতু দেয়া বলবে না কাতুকুতু না দেয়া বলবে তোমার ব্যাপার এবার চলে আসি বাংলায় তুমি বললে যে কাতুকুতু দেয়া ছবির প্রবণতা কারণ সময়ের সঙ্গে সঙ্গে গল্প বলার ধরন প্যাটার্ন চেঞ্জ হয়েছে তারপরে এখানে বড় জিনিস চেঞ্জ হয়েছে সেটা হলো স্ক্রিপ্ট আমরা যেভাবে আগে মজাটা দেখতাম সেই একই মজাটাকে আমরা এখনো দেখতে কতজন দর্শক চাইছে সেই রেশিওটাও হয়তো প্রোডিউসারের কাছে মানে প্রোডিউসারের হাতে আছে সেই জায়গা থেকেই হয়তো গল্পের ক্ষেত্রে বা ওই জোর করে মজা দিয়ে বা জোর করে একটা জোক ক্রিয়েট করে বা জোর করে বড় বড় চোখ করে হাসানো বা অকারণে হাসানো বা অকারণে কাঁদানো এই জিনিসগুলো তৈরি হচ্ছে তা মানে যদি আমরা কাঠমুন্ডু বলে সিনেমাটার কথা বলি রাজচক্রবর্তীর সিনেমা একটা গল্প আছে কিন্তু শুধু গল্পটার উপর ভিত্তি করে আমরা কি আমরা কিন্তু হাসিনি আমরা তোখানের বিভিন্ন ছোটো ছোটো ঘটনার উপর ভিত্তি করেও হেসেছি মানে তাতে ওই পাঙ্গা নেওয়া দুটো দলের পাঙ্গা নেওয়া হতে পারে রুদ্রনীল ঘোষকে এরকম মানে চরম নাকানি চোবানি খাওয়ানো হতে পারে যে তার ওই অবস্থাটা দেখে আমরা হেসেছি আর কমেডির একটা বড় জিনিস জীবনের ক্ষেত্রে যদি তুমি দেখবে যে আমরা আমাদেরকে নিয়ে মজা পছন্দ করি না অন্য কেউ কাউকে নিয়ে মজা এটা ওইটা বাস্তবেও হতে থাকে এটা শুধু সিনেমা কেন বলবো তাহলে তাহলে আমরা তখন আমরা বেশি হেসে থাকি আবার পাশাপাশি যদি এমন অনেক গল্প আমরা দেখেছি যেগুলোতে
শুধু একটা গল্প, আমরা জাস্ট একটা গল্প দেখলাম, বিবাহ ডায়েরিজের কথা যদি বলি, একটা আমরা গল্প দেখেছি প্রাত্যহিক জীবনে, আমরা যে বাওয়ালগুলো দেখি, যে সমস্যাগুলো দেখি, সেইগুলোই দেখেছি এবং হেসেছি। কিন্তু সমীল ভট্টাচার্য শ্রীতমাদি দেখো লাস্ট যে প্রশ্নটা করেছে, একটা প্রপার স্ল্যাপস্টিক কমেডি বা স্যাটায়ার বাংলায় তেমনভাবে নেই কেন? বাংলায় তেমনভাবে নেই, ওই তো বললাম তো যে মানে তুমি যদি অন্যান্য প্রত্যেকটা ইন্ডাস্ট্রির সঙ্গে কম্প্যারিজনে যাও তাহলে দেখা যাচ্ছে তাদের ইন্ডাস্ট্রিতে অনেক কিছু তৈরি হচ্ছে, আবার আমাদের ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে যে গল্পগুলো তৈরি হচ্ছে সেখানেই কিছু মজা দেওয়া হচ্ছে, সেখানেই কিছু ফান এলিমেন্ট দেওয়া হচ্ছে, যেটার ভিত্তিতে মানুষ খুব সিরিয়াস জায়গাতে হাসে, আবার খুব বেশ কিছু জায়গায় গম্ভীর থেকে যায়। ফর এক্সাম্পল যদি তুমি প্রফেসর শঙ্কু এবং এলডোরাডো দেখো, তাতে কিন্তু সুভাষিস বাবুর অভিনয়ই তোমাকে হাসিয়েছে, মানে সেক্ষেত্রে দাঁড়িয়ে সুভাষিস বাবু যেভাবে ওই ছোট ছোট মানে অদ্ভুত এক্সপ্রেশন করে হয়ে গেল, এইটা যখন হলো তখনই তুমি হেসেছো, বিকজ অফ উনি, তুমি জানো একটা পেছনে একটা চরম চক্রান্ত চলেছে, চুরি হয়ে গেছে প্রফেসর শঙ্কুর ডকুমেন্টস, কিন্তু ওনার নকুরবাবুর এক্সপ্রেশনে তুমি হেসে ফেলেছো একেবারেই। তবে শ্রীতমাদি আজকে সময় একেবারেই শেষ, এখানে শেষ করতে হবে, তবে আজকের মধ্যে তো কমেডি নিয়ে অনেক কিছু আলোচনা হলো, মড্ডা হলো, মজা হলো, আড্ডা দিলাম জমি আপনাদের সঙ্গে। তবে আবারও ঠিক 6টার সময় আরোহী নিউজের ফেসবুক লাইভে আরও একবার আমরা স্পোর্টসের একটা জমজমাট আড্ডা নিয়ে চলে আসবো এখন, হ্যাঁ মৌতানের সঙ্গে একেবারে। এখনকার মতো সিনেহোলিক আড্ডা এখানেই শেষ করছি, আজকের মতো টাটা। নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড।